আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত। একাত্তরের সেই ১৬ই ডিসেম্বর বিজয়ের মাস, তাই ডিসেম্বর মাস আসলেই চেতনা, ভাবনা, চিন্তা সব সেই একাত্তরে চলে যায়। তাই আজ একটা একাত্তরের কবিতা আবৃত্তি করে শোনাব। একাত্তর, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, একাত্তর আমার অহংকার, একাত্তর জাতির অহংকার, একাত্তরের সেই কালো দিন, রক্তে ছড়া দিন, যেদিনে বাংলা মায়ের সন্তানের রক্তে লাল হয়েছিল এই ভূমি। একাত্তর দিয়েছে একটি স্বাধীনতা, একটি স্বাধীন দেশ, একটি ভূখণ্ড, এক টুকরো বাঁচার আশা, একটি স্বাধীন স্বপ্ন, একটি স্বাধীন জীবন। একাত্তর আমার গর্ব, এ জাতির গর্ব। একাত্তরের দিনগুলো যেমন ভুলবার নয়, তেমন ডিসেম্বর মাস আসলেই সেই মনে হয় একাত্তরে ডুবে গেছি, সেই কালো রাত, সেই ভয়াল দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমরা আমাদের স্বাধীনতাকে অর্জন করেছি অনেক কষ্টে, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের বর্তমান প্রজন্মের। তোমরা স্বাধীনতাকে রক্ষা করবে, তোমরা দেশকে রক্ষা করবে, তোমরাই হবে দেশের উজ্জ্বল নক্ষত্র, দেশের ভবিষ্যৎ। তাই তোমরা সবসময় মনে রেখো যে স্বাধীনতা যুদ্ধের জন্য যিনি আমরণ চেষ্টা করে গেছেন, যিনি ঘাতকের হাতে নিহত হয়েছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট, সত্যি খুব দুঃখজনক। জাতির জন্য যার নিবেদিত প্রাণ তাকেই ঘাতকরা হত্যা করেছেন। তাই বিনম্র শ্রদ্ধা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই নেতৃত্বে স্বাধীনতার অগ্রযাত্রা হয়েছিল। আর সুনিপুণ হস্তে দেশকে স্বাধীন করার জন্য ১১টা সেক্টরে ভাগ করা হয়েছিল এই বাংলাদেশকে। কোন সেক্টরের অধীনে কোন জায়গা ছিল, কমান্ডারদের নাম কি, এগুলো আমাদের সকলের, তোমাদের সকলের জানা থাকা দরকার। ৮ নম্বর সেক্টর ছিল কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর ও সাতক্ষীরা, এটা ছিল ৮ নম্বর সেক্টর। আগের সেক্টরগুলো আমি আগের পর্বে আলোচনা করেছি, তাই এটা আমার সেক্টরের তৃতীয় পর্ব। ৯ নম্বর সেক্টর দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণ অঞ্চল আর ফরিদপুর জেলার অংশ বিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা, এটা ছিল ৯ নম্বর সেক্টর। ১০ নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো আর সমুদ্র উপকূলীয় অঞ্চল আর অভ্যন্তরীণ নৌপথ। আর ১১ নম্বর সেক্টরে ছিল কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল জেলা। কোন সেক্টরের অধীনে কোন জায়গাগুলো ছিল এবং সেখানের কমান্ডারদের নাম, এগুলো জানা থাকতে হবে। তোমরাই তো বাংলাদেশের নাগরিক, আমরা সকলে আমাদের বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা তুলে ধরতে চাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।